বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে কথা বলবো যে দেশটি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর একটি, যে দেশটিতে রয়েছে অয়েল অফ হেল অর্থাৎ জাহান্নামের কূপ, যে দেশটিকে মিড লিস্টের সবচেয়ে গরিব দেশ বলা হয়, যে দেশটিতে পৃথিবীর সবচেয়ে লম্বা বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে, যেটা বিরতিহীন ভাবে 31 দিন পর্যন্ত চলে, যে দেশটিতে মেয়েদের ছবি তোলা নিষেধ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি ইয়েমেন দেশ সম্পর্কে। ইয়েমেন পশ্চিম এশিয়াতে অবস্থিত একটি দেশ, যার অফিসিয়াল নাম রিপাবলিক অফ ইয়েমেন। একসময় ইয়েমেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে মৃত্যুর কূপে পরিণত হয়েছে। ইয়েমেনকে মিড লিস্টের সবচেয়ে গরিব দেশ বলা হয়, এছাড়াও পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বলা হয় এই দেশটিকে। এর কারণ যদি খোঁজা হয় তাহলে দেখা যায় যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক এবং বহু আতঙ্কবাদী সংগঠনের খোঁজ পাওয়া যায় এখানে। ইয়েমেন আরব উপদ্বীপে দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। ইয়েমেনের পশ্চিমে আছে লোহিত সাগর এবং দক্ষিণে আডেন উপসাগর। এটি আফ্রিকা মহাদেশ থেকে বাফ-ম দ্বীপ প্রলয়ের মাধ্যমে বিস্তীর্ণ। ইয়েমেনের উত্তর ও উত্তর পূর্বে সৌদি আরব এবং পূর্বে ওমান অবস্থিত। এই দুইটি দেশে ইয়েমেনের প্রতিবেশী রাষ্ট্র। ইয়েমেনের আয়তন 527,968 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 2,75,84,213 জন। আরব বসন্তের পর এই দেশটি গরিব হয়ে যায়। 2017 সালে ইতিহাসের 8 দশকের সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয় এই দেশটিতে। ইয়েমেনের রাজধানী সানাআ এই দেশের সবচেয়ে বড় শহর, যেটা পৃথিবীর পুরনো শহরগুলোর মধ্যে একটি। 2,300 মিটার উঁচুতে অবস্থিত এই শহর পৃথিবীর উঁচু রাজধানীর শহরগুলোর মধ্যে একটি। আজও ইয়েমেনের পুরনো নিয়মে বিয়ে করা হয়। এই প্রথা শতাব্দী ধরে চলে এসেছে। এই দেশে পৃথিবীর সবচেয়ে লম্বা বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে, যেটা বিরতিহীন ভাবে 31 দিন পর্যন্ত চলে। ইয়েমেন মিড লিস্টের একমাত্র মুসলিম দেশ যেখানে গণতন্ত্র প্রচলিত আছে। এই দেশ কোনো প্রকার রাজা বা খলিফা কর্তৃক শাসিত নয়। ইয়েমেন আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে একটি। বর্তমান সময়ে এই দেশ গভীর সংকটে ফেঁসে গেছে। যেমন ভাবে সিরিয়াতে যুদ্ধ লেগেছে, তেমনই কিছুটা ইয়েমেনের অবস্থা হয়েছে। আজ দেখে অবাক হতে হয়, এটা সেই ইয়েমেন যেটা পর্যটনের এক আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। প্রাচীনকালে শিক্ষার জন্য ইয়েমেন মুসলিম জগতে প্রসিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে শিক্ষিতের মাত্রা কমে এসেছে। দারিদ্রতার কারণে অর্ধেক ইয়েমেন ক্ষুধার্ত থাকে। এখানে 5 বছরের কম বয়সের বাচ্চাদের মধ্যে প্রায় 10 লাখ বাচ্চা অপুষ্টিজনিত সমস্যায় ভোগে। ইয়েমেনের যুদ্ধ জনতা বিশেষ করে শিশুদের উপর বেশি পড়ে। যুদ্ধের কারণে অধিক জনসংখ্যা মারা গিয়েছে। দেখা গিয়েছে প্রতি 8 পরিবারের মধ্যে 1 পরিবারের বাচ্চা যুদ্ধের কারণে মারা গিয়েছে। এখানকার বাচ্চারা বাহিরে যেতেও ভয় পায়। চলমান যুদ্ধের কারণে সেখানে বন্দুকের চাহিদা বেড়ে গেছে। যে জায়গার উপর সরকারের নজরদারি নেই সেসব জায়গাতে ইয়েমেনিরা বন্দুকের ব্যবসা করে থাকে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এখানে মানুষ সবজি কেনা বেচার মতো বন্দুক বেচা কেনা করে থাকে। 1960 দশকে ইয়েমেনের স্বাধীন হওয়ার পর 2 অংশে ভাগ হয়ে যায়। একটি দক্ষিণ ইয়েমেন যাকে সৌদি আরব সাপোর্ট করে, আর একটি উত্তর ইয়েমেন যাকে ইরান সাপোর্ট করে। আসলে উত্তর ইয়েমেনের বেশিরভাগ লোক শিয়া সম্প্রদায় এবং দক্ষিণ ইয়েমেনের বেশিরভাগ লোক সুন্নি। 1990 থেকে ওই 2 অংশে একত্র করা হয়, কিন্তু আজও সৌদি আরব ও ইরানের সাপোর্টে যুদ্ধ চলে, যার শিকার হয় সাধারণ মানুষেরা। এই যুদ্ধের কারণে অর্থনীতি প্রায় অচলের দিকে যাচ্ছে। আমাদের দেশে মানুষ হত্যাকারী আসামিগুলো অনেক সময় যে কোনো কারণবশত জেল থেকে ছাড়া পেয়ে যায়, কিন্তু ইয়েমেনে এমন নয়। হত্যাকারীকে সেখানেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইয়েমেন বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি। বিশ্বের সবচেয়ে ভালো এবং দামি মধু নামে পরিচিত দোয়ানি মধু, এটা ইয়েমেনে পাওয়া যায়। ইয়েমেন দেশের বেশিরভাগ অংশ বসবাসের অযোগ্য। এদেশে 2 কোটির জনগণই ইয়েমেনের আরবি ভাষায় কথা বলে। ইয়েমেনের আইন কানুন খুবই কঠোর। এখানে সমকামিতা খুব বড় অপরাধ বলে বিবেচিত করা হয়। মদ্যপান পান করাও নিষেধ। এখানকার কোনো মহিলার ছবি আপনি তুলতে পারবেন না। এখানকার মহিলারা সবসময় তাদের শরীর বোরখার সাহায্যে ঢেকে রাখে। অন্য দেশ থেকে আসা ফরেনারদের জন্য অনেক নিয়ম কানুন থাকে। কোনো মহিলা ফরেনার উত্তেজিত কাপড় পরতে পারবে না। এদেশে 53% সুন্নি মুসলিম এবং 45% শিয়াদের বসবাস। এছাড়া
অন্যান্য ধর্মের লোকজনও আছে। এদেশে অনেকগুলো আকর্ষণীয় স্থান রয়েছে। যদি দেশটিতে শান্তি থাকত, অনেক পর্যটকের সমাগম হতো ইয়েমেনে। রাজধানী সানা আর শহরটি সম্ভবত মনুষ্য নির্মিত প্রথম শহরগুলোর মধ্যে একটি। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ ম্যানকাইন্ড বলে ঘোষণা করেছে। রাফ আল খালি মরুভূমির প্রান্তে অবস্থিত মারিফ শহর ছিল সেবার রানী সাম্রাজ্যের রাজধানী। এখানে 3000 বছর আগে নির্মিত পাট এখনো দেখতে পাওয়া যায়। ইয়েমেনের কারেন্সি হলো ইয়েমেন ইহাগু। এদেশের সর্বোচ্চ পর্বত জাভাল আর নাভি সুয়াইব সমুদ্র তল থেকে 3760 মিটার উঁচুতে। এদেশের স্থায়ী কোনো নদী নেই। উঁচু ভূমিগুলোর ভেতর দিয়ে বেশ কিছু ওয়াদি বা নদী উপত্যকা চলে গেছে। বন্ধুরা, এই ছিল ইয়েমেন দেশ সম্পর্কে জানা অজানা তথ্য। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সেই সাথে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।